ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে অবিলম্বে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার নেতানিয়াহু তার কার্যালয় থেকে এক ভিডিও বিবৃতিতে বলেছেন, মহাসচিব গুতেরেস ইউনিফিল বাহিনীকে ক্ষতির পথ থেকে দূরে সরিয়ে নিন, এ কাজ এখনই অবিলম্বে করা উচিত। শান্তিরক্ষীদেরকে ইসরায়েলে সরে যাওয়ার পূর্ব সতর্ক বার্তায় কান দেওয়ার আহ্বান জানান নেতানিয়াহু। তারা হিজবুল্লাহর জন্য মানব ঢাল হিসেবে কাজ করছে বলেও নেতানিয়াহু অভিযোগ করেন। Mr. Secretary General, get the UNIFIL forces out of harm's way. It should be done right now, immediately.